This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। সন্দেশখালীর ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা খারিজ। আমি শয়নালী, জানাবো বিস্তারিত। সন্দেশখালী নিয়ে বিজেপির জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা নিয়ে কোনো রিসার্চ করা হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যথেষ্ট ক্ষমতা রয়েছে, তারা জানে এসব পরিস্থিতি কিভাবে সামলাতে হয়। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলা দায়ের করে আদালতের কাছে আবেদন জানানো অর্থহীন, তাই এই মামলার কোনো গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না। এদিকে সন্দেশখালীর এফআইআর খারিজের দাবি নিয়ে ইডি আদালতের দৃষ্টি আকর্ষণ করল। মামলা দায়েরের অনুমতি ও দ্রুত শুনানির আবেদন, বিচারপতি রাজশেখর মান্থার অনুমতি। অন্য একটি মামলায় সন্দেশখালীর ঘটনায় ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর, পরবর্তী শুনানি পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, মৌখিক নির্দেশে জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সোমবার পরবর্তী শুনানি। উল্লেখ্য, সন্দেশখালীতে অভিযানে গিয়েছিল ইডি। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তালা ভাঙতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা। আক্রান্ত হয় ইডির টিম, মাথা ফাটে ইডি আধিকারিকের। সেই ঘটনা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। শুনুন পটকা রাত দিন সাত তিন।